রূপবতী, গুণবতী, গর্ভবতী, গর্ভবতী মানে আপনি সারা জীবন খালি ব্যবসার পিছনে দৌড়াইলেন, মাঝে মধ্যে দু একটা করে বাকি গেছে, বিয়েটা তো করা দরকারই আপনার। তা ভাই পাত্রীয়তা কি দেখছেন নাকি? আমি চাই একটু চোখ দুটো টানা টানা, সুন্দর স্মার্ট ফ্রি থাকে, যেন মানুষে বুঝতে পারে যে না আমার স্ত্রী রাস্তা হাইতে গেল, যেন বলতে পারে যে না এই আপনি কোনো টেনশন করেন না, দুনিয়ার এক কোনায় থাকলেও যদি সেই মাইয়া আমি খুঁজে বাই করবো, মাটি সত্য ভাত মাটি তলায় থাকলো আমি মাই সেটা খুঁজে বাই করবো, স্মার্ট দেখতে সুন্দর কিউট একদম পুতুলের মতো সুন্দর একটা মাইয়াকে খুঁজে বের করবো আপনার জন্য, কেউ দেখলেই যেন বলতে পারে সফল পেঁয়াজ ব্যবসায়ী শাকিলের বউ। আচ্ছা এই জন্যই তো আমি তোরে বললাম যে তুই এই কাজটা পারবি। হ্যাঁ ভাই সবই ঠিক আছে, তো খরচটা কি লাগছে ভাই? আচ্ছা খরচের চিন্তা করিস না, আমি খরচ দিয়ে দেবো, অসুবিধা নেই। তাইলে ভাই আপনি বিয়ে করার জন্য রেডি হন, পাগড়ি টাগড়ি পইরা একবার শেরওয়ানি পইরা বিয়ের জন্য রেডি হন, আমি পাত্রী খুঁজে বাই করতেছি, আপনি যাবেন খালি কবুল করবেন আর বউ নিয়ে আসবেন। আচ্ছা তাহলে তুই করিস এই খরচাটা নে। ভাই এটা তো যাতায়াত করতে শেষ হয়ে যাবে ভাই। আরে এটা দিয়ে চল, আমি তো আছি, কত টাকা লাগবে আমি দেখবো তোরে, অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে, তো ভাই আমার একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে। কোনটা? ওই আপনার লোকে আমার একটু পেঁয়াজ ব্যবসায় নিয়ে। আচ্ছা অসুবিধা নাই, আমি তোরে সবসময় আমার সাথে রাখবো। তাইলে ভাই কোনো টেনশন করেন না, আপনি বিয়ের জন্য রেডি হয়ে যান, আমি আজকের মধ্যে পাত্রী খুঁজে হয়ে যেতে। আচ্ছা তুই যত তাড়াতাড়ি পারিস তাড়াতাড়ি আমার ভালো হবে। ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই তাড়াতাড়ি কাজটা করিস, তাহলে এবার বাড়ি যা। ঠিক আছে ভাই, সালাম আলাইকুম। মাংসের হইলে তো মাংস হঠাৎ করে বুড়ে খারাই যায়, আমার তো মনে হয় এটা বুড়ে খারাই যায়। না না বুড়ে খারাই নাই, শাকিল ভাই হচ্ছে ধরেন ব্যবসার পিছনে তো মেলা সময় পার করলো, বয়স হয়ে গেছে গা, দু একটা সোলো পাহাড় শুরু হয়ে গেছে গা, আমরা কি বিয়ে শাদি করব? বিয়ে করবো? হ্যাঁ এই লেগে আমার ওদের একটা ছাত্রী খুঁজে দিবে। আচ্ছা বিয়ে করবে যেহেতু বেটা আপনি সুন্দর কমাই নিয়ে আসে, কেতন দিলে এতে লোকে সেই মানা করবে, বুঝতে কি কন কাকু আপনারা দেখি তো মনে হয় আপনি চব্বিশ বছরের যুব, আপনার আবার মাইয়া আছে বিয়ে উপযুক্ত? আরে বেটা প্রথম বলছো মাইয়া টিকটক করে সুন্দর সুন্দর টিকটক করে বেটা, যদি আর মাইয়া বিয়েটা হয় সেই মানা করতো শাকিল ভাই নাকি, এত লোক খুব সুন্দর মানা করবো। ব্যবস্থা করবো নে ওই চাচা, ওই কথাবার্তা কইতে একটু
সরস্বতী আছে তো ইয়া যদি একটু এটা তুই সরস্বতী এটা বস তো কম না কিও না তুই শুনে আলো ঠিক আছে চাচা সমস্যা নাই আমি ওইটা কথা কইতেছি তুমি একটা কাজ করে ইয়েস ফিল ভাই ওইদিকে গেছ তো শাকিল ভাই লগে একটু দেখা করি আচ্ছা ঠিক আছে শাকিল লোক কথা তুমি তো আগে তুমি যদি কস তাহলে আনলাই একটু ভালো হয় হ্যাঁ হ্যাঁ ওই দে আমি তো একটা ক্লিয়ার হ আমি তো কম হই আমি একটু দেখা করে ওই মাইয়া রাস না কিভাবে কি করে না করে কেমনে কি সার্টি বলছ তো আমি তো বিস্তারিত জানি না না হোক আসো না হে হেরে যদি আপনি শাকিল ভাইরে কোন এটা একটু ভালো ঠিকই কইছ আচ্ছা ঠিক আছে আমি তাহলে হেতে লগে কথা বলি কেন হ্যাঁ আপনি একটু যে দিছে এখানে আমি আমার উপরে শতভাগ ভরসা রাখতে পারেন আমি হেরে কমু আচ্ছা ঠিক আছে তুমি গেছে আপনি এদিকে গেছে ওই জান জান বেশি তো জানে মনে হয় আচ্ছা ঠিক আছে ভাবিয়া ধন্যবাদ তোরে কে শাকিল আইসো নি আইতো তোমলে বই দেখতে দেখতে অরণ হয়ে গেছি ভাই এই কেবল আসলাম তো ভাই কেন কি আমার জন্য দাঁড়াই রয়েছো কেন আরে আসলে তোরা আর আরে যদি সমবয়সী লাগে আর কিন্তু বয়স হয়েছে অল্প বয়সে বিয়ে শাদী করছে অল্প বয়সী প্রথম বয়সে মাই আছে এত লাগে আচ্ছা শুনলাম তোর নাকি ফেঞ্জের ব্যবসা গরম যাইতেছে ফেঞ্জের ব্যবসা বলে খুব ভালো হ্যাঁ অনেক টাকাই আমার লাভ হয়েছে এই বছরে আচ্ছা আমি তো আর একটা কথা শুনলাম তুমি বিয়ে শাদীর কথা ভাবতেছ হ্যাঁ এই ফেজের ব্যবসা করতে করতে আমার তো বয়সটাও একটু বেড়ে গেছে একদম ঠিক কইছো তুমি কিন্তু এই সময় একার ভালো সিদ্ধান্ত নিছো কিন্তু আসলে বিয়ের বয়স আর আগেতে হইছে দুই একন করে চুলো হাকি গেছে দুই একন করে চুলো হাকি গেছে তুমি আসলে একদম সুন্দর সময় সুন্দর সিদ্ধান্ত নিছো বাজারের অবস্থাও ভালো ফেজের বাজার গরম এর মধ্যে তুমিও একারে বিয়ের সময় দেওয়ার কথা কইছো ওটা আমি শুনছি যাক ভালো হয়েছে এখন মায়ের থেকে কি দেখছো নি মেয়ে তো আমি দেখতে আছি কিন্তু সেরকমের মেয়ে আমি পাচ্ছি না হাই ব্যাকেন নি তোমার চোখে সমস্যা কি বলেন চাচা আমার চোখে সমস্যা মানে আরে এরকম ন মানে এই অর্থ এলাকার মধ্যে সুন্দর গুণবতী রূপবতী মানে এর মাইয়া কার জানো নি কার মাইয়া সেটা আরে মিয়া এটা আমার মাইয়া ও আচ্ছা হ্যাঁ রূপবতী গুণবতী গর্ভবতী গর্ভবতী মানে গর্ভবতী না বাতি যায় ভুল করিয়া মানে আরে কে এত কিছু লাগছেন মানে সুন্দর সুন্দর বুঝছেনি অনেক গুণ হেতি হেতি টিকটক সেলিব্রিটি বুঝছেনি টিকটকও করে হ আর কি কই তুমি রে এর লাগে তো কইছি আর মাইয়ার মতো অত একা লাগার মধ্যে আর একগু আসেন হাইতেন তবে তোমার সিদ্ধান্তটা সেই সময় সেইভাবেই নিছো তুমি এক কাম করো তুমি আর মাইয়ার বিয়ে করি ভালো হইলো আচ্ছা আমি চিন্তা ভাবনা করে জানাবো না আরে বাপি এত চিন্তা ভাবনা করার কি হইলো এত চিন্তা ভাবনা করি সময় নষ্ট করার দরকার নাই এই রত্ন হারাই গেলে রত্ন হাইতেন ও আ তোমরা তো কইতে মনেই নাই আর মাইয়া যেন টিকটকের কথা কইছি না এটি তো টিকটকে যে কাফান কাবাই তোমার যদি কোনো সময় মন খারাপ হয় কেন তোর মন বালা করো না লাগে খালি যদি আর মাইয়ারে ক বলে আর তো মন খারাপ আর মাইয়ার চমকের মধ্যে কিরব জানো না কি করবো ওর মন বালা করে দিতে যাই সেই সুন্দর করে ডাক দিব কেমনে জানো সাইয়া দিল মে আরে চাচা নাস্তা মান তো আপনি নাস্তা মান নাচ দেখা না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই নিয়ে যাচ্ছি তুমি বুঝতে আসো আমি একটু না নাচে আমি বুঝতে পারছি আর কিছু কল নাকি নি বাতিল না এবার আর বলা লাগবে না তাহলে এবার আসি আমি তাহলে সিদ্ধান্ত নিয়ে নাও বিয়ার কেন আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাও চাচা আরে বাতিল যা কারে থাকতে থাকতে গামাই গেছে এক কার খাই আরে আরে চাচা কি করেন এনে কাপড় ঠিক করেন চাচা কাপড়ে কোনে দুর্গন্ধ আসতে আছে কি গো দুর্গন্ধ হ্যাঁ অনেক নোংরা তো কাপড় আরে দূর মে 10 দিন হইছে কাপড় কান ধুইছি গন্ধ হইবো কিল্লে আই ওই রং উড়ি যাবে দেই না হিয়েলাই 10 দিন হরে কি বলেন চাচা 10 দিন ধরে কাপড় ধন না আপনি আরে বাবু রে তুমি বুঝতেছ না রং উঠি যাবে হিললে না আয়া তুমি নিয়ে বড় বড় না ডেলি ডেলি দুই দাম গন্ধ নাই তো না গন্ধ আরে চাচা অনেক দুর্গন্ধ আসতে আছে আমি কি মিথ্যে কথা বলছি ঠিক আছে চাচা এবার আপনি আসেন বাতিজা যেটা খুশি এটা মনে রাখো কেন আচ্ছা ঠিক আছে চাচা ওই নষ্ট করি আবার চুলবে কিনতে হাকি হেতে বলে আবার চিন্তা করি রে যেটি হয়েছে কামাইছে হ্যাঁ এই যে বাজার যে গরম
মাইয়া বিয়ে তুমি হেতে তনন হেতের পক্ষে কইতাম না বিপক্ষে কইতাম আমাদের দেশের মানুষও খুব খারাপ হেজ দাম বাড়ছে তোরা হেজ জিয়েনে গরুর মাংস মতো খাইতে আরস না এরকম হেজ কদিন খান না খাই থাস না জামাই হইলে আবার এটা মশ মন কষ্ট নিমু জামাই বিয়ে যে তুমি মাইয়া বিয়ে তুমি হেতে তনন হেতের পক্ষে কইতো ঠিক আছে দাম আরো বাড়ক ভালো হইছে যা বুঝতেছি কিন্তু ভালো মাইয়া পাইতেছি না ভালো মাইয়া তারা কই পাবি তোর কাছে তো চোখে পড়বো না তোর তুই সাইডে না আস্তা চোখে দেয় তোর কোথায় তাই তোর ভালো চোখে মাইয়া খুঁজে পাবি না এটা কিন্তু ঠিক কথা করেন না আমার চশমা লাগাইছি হে দেখে কিন্তু চারটা চোখ হয়ে গেছে এই ভালো মাইয়া কই আছে কোন দিক আছে কই আছে আরে ভালো মাইয়া কই আছে ভালো করে দেখ নিজ গর্ভতে একটু খুঁজে মাইতে দেখ না তুই আমি বুঝতেছি না তোরা বুঝলি না তোরা কচু খাইয়া লেখাপড়া করছ আমার ঘরে একটা মেয়ে আছে তোরা সুন্দর ভাইয়া এটা কি তোকে সত্যি ধরে না আল্লাহ আল্লাহ সত্যি কথা বলছ আমি একদম ভুলে গেছিলাম না মেয়েরা কাজে কামে সব দিকে মনে কর দীপরা কুসা লম্বা দীপুটা আবার ভাইয়া গানও গাইতে পারে গানও গায় গানও গাই রে শাকিল ভাইয়ের তো গান শোনার খুবই শখ তো ভালো হয়েছে নিজে মোহাম্মদে মায়া পাই গেলাম না আচ্ছা ঠিক আছে আমি শাকিল ভাইয়ের সাথে কথা বলবনি আর আপনি এক কাজ করেন শাকিল ভাইয়ের সঙ্গে দেখা হইলে আপনি একটু শাকিল ভাইয়ের কহেন যে আমার মায়ের এই একটু বিষয়ে কহেন বুঝিয়ে তো পয়সাওয়ালা মানুষ যদি মায়া দিয়ে দিলে সুপারশ যাই গে আমি কো বলি তাহলে আমি কই জানি যা আমার হাতে দেওয়া হইলে আমি একটু বলবো আচ্ছা ঠিক আছে স্যার আপনি বলেন আমি বলবো নি আমি তো বিয়ে শাদী করবো মেয়ে দেখতে আছি কিন্তু মেয়ে পেতে আছি না আমার একবার আসছে তোমরা মেয়ে খুঁজে পাবা বাংলাদেশে তুমি এরা বাবা আমি যেরকম চাই এরকম চাষা পাইতে আরে আশেপাশে বালা করে খুঁজে দেখো খুঁজে দেখলি গেলাই মেয়ে পাবা আচ্ছা বলেন চাচা সেই মেয়ে কোথায় আছে আরে তুমি একটু খুঁজে না তো দেখবা চাচা আশেপাশে তো কোনো মেয়ে দেখতে আছে আশেপাশে মেয়ে দেখতে না বাবা আমার মেয়ে দেখতে আছে তোমার মন খারাপ থাকলে আমার মেয়ে গান শুনাইতে পারবে আপনার মেয়ে গানও জানে হ্যাঁ গানও জানে এটা আরো ভালো হবে কি গান জানে শুনবা তুমি কি গান গায় তাহলে আবার বয়সটাও বেশি হয়ে গেছে বিয়ে শাদী করতে করতে আছি না খাওয়া দাওয়া কি করবো এই খাওয়া দাওয়া ভালো লাগে না আমি শুরু করছি না তুই শুরু করছ আয় কি শুরু করছি বেকার তো তুই করছো হ্যাঁ ব্যবসা সাজিয়ে লাগে মাইয়ার বিয়ে ঠিক করছি তুই বলো তো মাইয়া বিয়ে দেন হাতে নিয়েছিস আড়স কথাবার্তা সব দিয়ে কথা
যত সব রাস্তাঘাটে বইয়া কি শুরু করছে, হ্যাঁ।